आज 5ই জুলাই এক মহাজাগতিক ঘটনা ঘটল, চন্দ্রগ্রহণ। এটি বছরের তৃতীয় চন্দ্রগ্রহণ এবং এই চন্দ্রগ্রহণকে বলা হলো অত্যন্ত শক্তিশালী চন্দ্রগ্রহণ। আমরা কেউ অস্বীকার করতে পারবো না বা পারি না, সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের যে মহাযোগ, এই মহাযোগে বিভিন্ন প্রকার তন্ত্রক্রিয়া করা হয়। আর এই সময় যদি আপনি প্রাণ ভরে মনে প্রাণে আপনার গৃহদেবতাকে সন্তুষ্ট করতে পারেন, তাহলে অবশ্যই আপনিও ভালো ফলাফল পেতে পারেন। তাই আমি আজকে আপনাদের সামনে গৃহদেবতাকে সন্তুষ্ট করার জন্য এক বিশেষ উপাচারের কথা নিয়ে এসেছি, এক বিশেষ পদ্ধতির কথা বলবো। যদি মনে হয় বা মনে করে এই বিশেষ উপাচারটি করতে পারেন, তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখুন, এই উপাচারটি করুন, হাতে নাতে ফল পাবেন। বন্ধুরা, আমরা গত 2019 সালে 26শে ডিসেম্বর দেখলাম এক মহাজাগতিক ঘটনা, বছরের শুরুতেও দেখলাম দুটি ঘটনা, গ্রহণ। আর কিছুদিনের মধ্যেই 5ই জুলাই অর্থাৎ আজ রবিবার ঘটল তৃতীয় চন্দ্রগ্রহণ। গ্রহণ এমন একটি যোগ যে যোগে চাঁদ, সূর্য এবং পৃথিবী এক সরলরেখায় চলে আসে। একে ভাষায় বলা হচ্ছে সিজিকি। সিজিকির অবস্থানের ফলে চাঁদ, সূর্য এবং পৃথিবীর মধ্যে যে আকর্ষণ অর্থাৎ একটা মাধ্যমের মধ্যে শক্তি কাজ করে, তার ফলে আমাদের প্রত্যেকের জীবনে বিভিন্ন প্রকার পরিবর্তন ঘটতে থাকে। ছোটবেলা থেকে শুনে আসছি চাঁদ এবং সূর্যকে রাহু গ্রাস করলে হয় গ্রহণ। আপনারা হয়তো জানেন 2020 সালটা হলো রাহুর বছর, প্রত্যেক রাশির জাতক জাতিকাদের উপর এই রাহুর প্রভাব পড়বে। তাই আপনি যদি এই প্রভাবকে কাজে লাগাতে চান, তবে আপনি রাজা। আর যদি এই প্রভাবকে আপনি কোনোভাবেই কাজে না লাগান, তাহলে আপনার জীবন ছারকার হয়ে যাবে। তাই আজকে যারা এই ভিডিওটি দেখছেন, অবশ্যই ভিডিওটি দেখুন। একটি ছোট্ট উপাচারের কথা বলবো যা প্রত্যেকের করা দরকার। তুলসীতলায় এই উপাচারটি করেন, তাহলে অবশ্যই আপনার ভাগ্য খুলবে। নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে জানাই পৌরাণিক কাহিনী ইউটিউব চ্যানেলে স্বাগতম। যারা নতুন বন্ধুরা আছেন, তারা অতি অবশ্যই ভিডিওটি দেখুন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। তুলসীতলা হলো 33 কোটি দেবদেবীর বাস। তুলসী গাছ বাড়ি থাকা অত্যন্ত শুভ লক্ষণ বলে মনে করা হয়। এক্ষেত্রে আপনাদের বলবো, বাস্তুশাস্ত্র মতে যদি বাড়ির তুলসী তলাটি বা তুলসী মঞ্চটি ঈশান কোণে হয়, অর্থাৎ ঈশান কোণ বলতে বোঝায় উত্তর পূর্ব কোণকে, তাহলে অত্যন্তই শুভ ফলদায়ক দেবে। যদি আপনার বাড়ির তুলসী গাছটি বা তুলসী মঞ্চটি বাড়ির ঈশান কোণে হয়, অতি অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। আর যাদের নেই, বিশেষ করে যাদের পশ্চিম দিকে আছে, সাবধান হয়ে যান, পারলে পূর্ব দিক বা দক্ষিণ দিকে রাখুন এই তুলসী মঞ্চটিকে নিয়ে। কারণ সে বলা হচ্ছে আপনার বাড়ির পজিটিভ এনার্জি এই দিক দিয়েই প্রবেশ করবে। বন্ধুরা, বাস্তুমতে তুলসী গাছকে ঈশান কোণে রাখা উচিত। যাই হোক, এই তুলসীতলায় 33 কোটি দেবদেবীর বাস। আপনাকে একটা বিশেষ ক্রিয়া করতে হবে, ক্রিয়াটি করবেন গ্রহণের দিন সন্ধ্যার সময়। আপনারা জানেন রাত্রি বাড়ার সঙ্গে সঙ্গে গ্রহণের যোগ শুরু হবে। যদিও বলা হচ্ছে গ্রহণের আগের 12 ঘন্টা এবং গ্রহণের পর 12 ঘন্টা এই বিশেষ যোগের ক্ষমতা থাকে। আমি আজকে আপনাদের বলবো, আপনি আজ সন্ধ্যাবেলায় আপনার তুলসীতলায় যেরকমভাবে প্রদীপ দেখান, ধূপ দেখান, অবশ্যই দেবেন। অনেকেই এই তুলসীতলায় সন্ধ্যা আরতি দেন না, প্রদীপ জ্বালান না। তাদের উদ্দেশ্যে বলে রাখি, আজকের দিনে অবশ্যই আপনি যদি পারেন ধূপ প্রদীপ জ্বালান।
তুলসী মাতাকে সন্ধ্যা আরতি দিন, অতি অবশ্যই আপনার গিয়ের মঙ্গল হবে। আর যদি পারেন গা ঘিয়ের প্রদীপ জ্বালাতে ভুলবেন না, এটি অত্যন্তই শুভ ফলদায়ক দেবে। যদি পারা না সম্ভব হলে আপনি সর্ষের তেলে প্রদীপ দেবেন, অসুবিধা কিছু নেই। এবার আপনাকে একটি কড়ি ও এক টাকার কয়েন নিয়ে করজোড়ে সকল মনোবাসনাগুলি তুলসী মাতার উদ্দেশ্যে জানিয়ে দেবেন। তবে এই সময় আপনি মা লক্ষ্মীর মন্ত্র বা বিষ্ণুদেবের মন্ত্র উচ্চারণ করতে পারেন 108 বার। এক্ষেত্রে আরও ভালো ফলাফল পাবেন। কিন্তু আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে বা বলে রাখি, আপনি ভুল করেও তুলসী গাছে হাত দেবেন না বা তুলসী পাতা তুলবেন না। আপনারা জানেন বা জানেন না, অতি অবশ্যই জেনে নিন যে কোনো গ্রহণ, অমাবস্যা, পূর্ণিমার দিনে তুলসী গাছে হাত দিতে নেই, তাই আপনিও হাত দেবেন না। এছাড়াও অপবিত্র হাতে তুলসী গাছকে ছোঁবেন না বা হাত দেবেন না। তুলসী পাতা তোলার আগে বা গাছে হাত দেওয়ার আগে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে তারপর তুলসী গাছে হাত দেবেন, না হলে আপনার জন্য অত্যন্ত খারাপ ফলদায়ক হবে। আপনি দূর থেকেই করজোড়ে প্রণাম জানাবেন। আপনি মা মহালক্ষ্মী নমঃ এই মন্ত্র বলতে পারেন, খুবই সহজ মন্ত্র। এছাড়াও অপরদিকে আপনি বিষ্ণুদেবের মন্ত্রটি উচ্চারণ করতে পারেন, ওম ভগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্রটি আপনি 108 বার উচ্চারণ করতে পারেন। আমি দুটো মন্ত্র বলে দিলাম, আপনি এর মধ্যে যে কোনো একটি মন্ত্র পাঠ করবেন, অবশ্যই 108 বার পাঠ করতে হবে। এরপর কড়ি আর এক টাকাটি তুলসী তলায় রেখে দেবেন। পরের দিন আপনি এই 1 টাকার কয়েনটি কোনো ভিক্ষুক বা দরিদ্রকে দান করতে পারেন। আর কড়িটি আপনি যেখানে আপনার ক্যাশ বাক্স আছে, টাকা পয়সা রাখেন, সেখানে রেখে দেবেন। দেখবেন আপনার অর্থভাগ্য খুলে যাবে, অর্থ সংক্রান্ত সমস্যাগুলো একেবারে মিটে যাবে। আপনি এরপর থেকে অর্থনৈতিক দিক থেকে উন্নতি লাভ করতে পারবেন। তাই অতি অবশ্যই আপনি এই কাজটি করুন আজকের সন্ধ্যায়। দেখবেন আপনার সকল সমস্যার সমাধান হয়ে গেছে খুব তাড়াতাড়ি। বন্ধুরা, আজ আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দিলাম, চন্দ্রগ্রহণ দিন সন্ধ্যার সময় তুলসী তলায় যদি এই বিশেষ উপাচারটি করতে পারেন তাহলে ভালো ফলাফল পেতে পারেন। সূর্যগ্রহণের কুপ্রভাব থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন, ঠিক এর পাশাপাশি আপনার পরিবার সুরক্ষিত থাকবে। এবার অপরদিকে বলা হচ্ছে, আপনি যদি ব্যবসা করেন আর ব্যবসায় দিন দিন উন্নতি লাভ না হয়, ব্যবসায় লোকসান হচ্ছে, তাহলে আপনি প্রত্যেক দিন সকালবেলায় ব্যবসা যাওয়ার আগে তুলসী তলায় 1 গ্লাস দুধ ভক্ষণ করুন, সাথে একটি মিষ্টি। আপনি যদি এই ক্রিয়াটি পরপর 7 দিন করতে পারেন, দেখবেন এরপর থেকে আপনার ব্যবসার উন্নতি ঘটবে, ব্যবসায় লাভবান হতে পারবেন খুব শীঘ্রই। তাই অতি অবশ্যই যারা ব্যবসা করছেন, ব্যবসায় উন্নতি করতে পারছেন না, তাদের জন্য রইল এই বিশেষ উপাচারটি। এছাড়াও বলা হচ্ছে, এই তুলসী গাছ বাড়িতে থাকলে আপনার জন্য অত্যন্ত শুভ ফল দেবে। যে বাড়িতে তুলসী গাছ রয়েছে সেই বাড়িতে মৃত্যুর দেবতা যম নাকি আপনার গিয়ে প্রবেশ করতে পারবে না। তাই আপনি আজই বাড়িতে আনুন একটি তুলসী গাছ আর এর ফল পেয়ে যান হাতে নাতে। বন্ধুরা, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর বাকি প্রিয়জন বন্ধু এবং বিভিন্ন গ্রুপের মাধ্যমে শেয়ার করে দিতে কখনোই ভুলবেন না। আর অতি অবশ্যই নিচের কমেন্ট বক্সে জয় মা তুলসী, জয় মা তুলসী, জয় মা তুলসী এই কমেন্টটি জানিয়ে দিতে ভুলবেন না, কারণ এই কমেন্টটির মাধ্যমে আপনি তুলসী মাতার উদ্দেশ্যে আপনার সকল মনোবাসনাগুলি জানিয়ে দিচ্ছেন এবং তুলসী মাতার আশীর্বাদ পাবেন খুব সহজেই। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।